গুরু পড়লাম সুন্দর একটা ভূতের গল্প কো, যেটাতে আমার রাতের ঘুম উড়িয়ে যাইব। ভূতের গল্প শুনবা? হ্যাঁ, ডরাইবা না। না না না, অনেক ভয়ঙ্কর। রাতের ঘুম উড়ে যাবে। আচ্ছা, তাহলে কই, এটা আমার জীবনেরই একটা ঘটনা কই। হ্যাঁ, ডরাইও না কিন্তু। একদিন আমার ব্যান্ডে একটা প্রোগ্রাম পড়ছিল খুলনায়, বুঝছো তো? প্রোগ্রাম হইলে পরদিন আমরা আগের দিন রাত্রেবেলা রওনা দিব। রাত্রে একটার দিকে রওনা দিছি, সবাই গেলাম, রেডিমেড হয়ে গেলাম। রাস্তায় আমরা চাচু খাইলাম, খাইয়া আমরা চাচু মানে চা নাস্তা করলাম আর কি, চা সিগারেট টিকিট খাইলাম আর কি। এরপরে রওনা দিলাম আমরা। যখন মানিকগঞ্জের এখানে গেছি, সাভার থেকে মানিকগঞ্জের রাস্তাটা খুবই খারাপ। সোজা গেলে যারা ড্রাইভার গাড়ি চালায়, ওরা হুট করে ব্রিজের সামনে এলে একটা রাস্তা তিনটা রাস্তা পাবে চোখের সামনে পাশে এরকম। তো ড্রাইভারে বললাম, মামুন ভালো করে গাড়ি চালাও। তো চালাইতেছে, হঠাৎ একটা ব্রিজের সামনে যা বিকট শব্দ গাড়ির, মানে গাড়ি অনেক স্পিডে চলতেছে এরকম অবস্থা। আমরা গাড়ির মধ্যে সাতজন, আমি তো মামুনে দিলাম বকা, হাই বদমাইশ, এত জোরে গাড়ি চালাস। কয় মামা মামা, গাড়ি তো চলতেছে না। মানে কই, কী জানি গাড়ি আটকায় রাখছে। আর এই সমানে কাঁপতেছে, বুঝছো, শীতের মধ্যে সমানে কাঁপতেছে, ঘামতেছে। আমার বাঁচান বাঁচান বাঁচান। তারপরে একটু পরে দেখি সে ঘামায়, কয় ভাই ভাই, সবাই মিলে তাড়াতাড়ি দোয়া দুরুদ পড়েন। কী ব্যাপার? ও কোনো কথা কইতে পারতেছে না। হঠাৎ করে দেখলাম আমাদের গাড়িটা পিছন দিক থেকে উঁচা হইতেছে। পিছন দিক থেকে গাড়ি উঁচা হইতেছে। আরে তাড়াতাড়ি করলাম, কি অবস্থা খারাপ দেখা। আই সামনে মামুনের মানে ড্রাইভারের পাশে আরেকজন বইয়াছিল, এ আমার কয় গুরু গুরু আপনি ড্রাইভিং সিটে আন জলদি। তা আমি মামুনরা এক টান্দা পিছনে ফালাই দিয়া আমি ড্রাইভিং সিটে বসলাম। বৈশা গাড়ি এই যে পিক আপ দিয়েছি ভব, কিন্তু গাড়ি আর চলে না। এমন করতে করতে হঠাৎ করে মাত্র ফজর আজান দিল আর গাড়ি ধুম করে আগায় গেল। আগায় যায় একেবারে গাছের মধ্যে যা বাড়ি খেল। আর একটু লাগি কিন্তু বড় খাদের মধ্যে পড়ে নাই। খাদে পড়লে তো কয়েকজন না মরে যেতাম গা। তারপরে হই হুল্লা করে সবাই নামলাম। তারপর নাইমা মামুন দেখি সমানে নামে বমি করতেছে, মানে ড্রাইভার এতই ভয় পেয়েছে। ওরে মাথায় পানি পুনি দিলাম, পানি পুনি দিলাম, পানি পুনি দিলাম। তারপর ওরে এক্ষণ পরে একটু সুস্থ হলো। কী হয়েছে? ভাই কিছু কইতে পারবো না, আমি খালি লুকিং গ্লাসে দেখলাম বিরাট বড় কী জানি আইলো, গাড়িটা ধরে রাখলো। এই যে আমি পিক আপ দিয়ে এসেছি, গাড়ি চলতেছে না। এরপর গাড়িটা পিছন থেকে ধরে উঁচা করে নিয়েছে। এবার ভাবো, আমরা গাড়িতে ছিলাম সাতজন, মামুন ড্রাইভার সহ আটজন। আটজন মানুষ থাকা অবস্থায় বুথে গাড়িটা রেমন করলো। আমরা যে কী ডরানি ডরাইছি। হ্যাঁ, বুথ পিছন থেকে গাড়ি উঁচা করে নিয়েছিলো। যেখানে করছে তার পাশে একটা ছোটো একটা গুরুস্থান ছিল, ওই গুরুস্থানে ভোটটাই এখনটা করছে। তারপর তারপর কি হইল? তারপর আর কি, সবাই মিলে একটু রেস্ট রেস্ট নিলাম, একটু আলো বাতাস হইল, মানে সকাল হইল। এরপরে আমি গাড়ি চালাই গেছি অনেকক্ষণ ওই আরিচা ঘাট পর্যন্ত। তারপরে আবার মামুন চালাই গেছে, পরে কোনো সমস্যা নাই। কিন্তু ওই যে 10-15 মিনিট আমরা যেই ডরেন ডরাইছি, সাতটা মানুষ পুরো পাগল হয়ে গেছে তোমার ডরে চলে। এতগুলি মানুষ এই থাকা সত্ত্বেও ভূতে একবার গাড়িটা উঁচা করে নিয়েছিল। তারপর আল্লাহর মতো গেলাম যে সুন্দর করে প্রোগ্রাম করে ফিরে আসলাম। এই হলো আজকের ভূতের কাহিনী। খুশি? হ্যাঁ খুব। আচ্ছা তাহলে।